ফারজানা ফারহানা আক্তার পলি আপনি লিখেছেন, সালোয়ার পরে নামাজ পড়লে পায়ের উপর কিছু অংশ যেমন পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজ হবে কি না? কেউ মরে গেলে অপরজন আপনজনরা মাছ খেতে পারবে না, এটা কতটুকু সত্য? মোহাম্মদ রমজান আলী সজীব আপনি লিখেছেন, কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? বিদেশে লোক পাঠিয়ে 50-60 হাজার টাকা লাভ করি তাহলে সেটা হারাম না হালাল? কাবা শরীফের সামনে ছবি তোলা নিয়ে আপনার মতামত আশা করছি। এবছর সরকার ঘোষিত হজের টাকা সাধারণ ঘোষিত টাকার চেয়ে 1 লক্ষ টাকা বেশি। এমত অবস্থায় আমি যদি এবছর হজ না করি এবং আগের বছর হজের আগে আমার মৃত্যু হয়ে যায় তাহলে কি আমি গুনাহগার হব? দেখুন, আপনার যদি সামর্থ্য থাকে এই টাকায় হজ করার তাহলে আপনি হজ করবেন। এটাকে যদি আপনি বিলম্ব করেন এবং তাতে আপনার মৃত্যু হয়ে যায় তাহলে দায়ভার আপনার। টাকা যদি 1 লাখ বেশি যায় সেটা সওয়াব আল্লাহ তাহলে আপনাকে 1 লাখ বেশিই দিবেন, কম দিবেন না। যত টাকা ব্যয় করবেন তত টাকার আপনি সওয়াব পাবেন। আর কর্তৃপক্ষের উচিত মানুষের হজের বিষয়টাকে সহজ করা এবং অতিরিক্ত 1 লক্ষ টাকা কেন যাবে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা তাদের জানানো উচিত। সাধারণত এই সমস্ত খরচ খরচার প্রত্যেকটি একেবারে আপনার পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যে কোন খাতে কত টাকা খরচ হয়। তো অতিরিক্ত 1 লাখ টাকা কেন বেশি যাবে আমি ভালো জানি না এই সম্পর্কে, সেটি কর্তৃপক্ষের দেখা উচিত যাতে করে হজটা মানুষের জন্য সহজ হয়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর হাজিদের হজের খরচ অনেক কম, সেক্ষেত্রে আমাদের এত বেশি কেন, সে বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের দেখা উচিত, ভাবা উচিত। তবে আমরা যারা হজ করব তারা সামর্থ্য থাকলে 4 লাখ লাগুক বা 5 লাখ লাগুক, যদি সামর্থ্য থাকে তাদের হজ করা উচিত। যারা নিবন্ধন করতে পারেননি, যার কারণে হজ করতে পারেননি, তারা এখন প্রাক নিবন্ধন করে রাখবেন যাতে পরবর্তীতে খুব দ্রুততম সময়ে আল্লাহ তৌফিক দিলে তিনি হজ করে ফেলতে পারেন। এরপর প্রশ্ন করেছেন মনসুরা জাহান মিতু, আপনি লিখেছেন, আমি 2 সন্তানের মা, আমার 2টা মেয়েই সিজারে হয়েছে, আমি যদি এখন বাবু নেই সেটা নর্মাল নিতে চাই, এতে যদি আমার বাবুর ক্ষতি হয় তাতে আমার কোনো পাপ হবে কিনা? যদি অভিজ্ঞ চিকিৎসকগণ আপনার জন্য আপনার বাবু বাচ্চার জন্য এটাকে রিস্কি বলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই রিস্ক নেওয়াটা উচিত হবে না। আর যদি সেরকম বড় ধরনের কোনো রিস্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই চেষ্টা অবশ্যই করতে পারেন হালকা রিস্ক থাকলেও। তারেক শাহাদাত আপনি লিখেছেন, আমাদের অনেকের বাবা মা পুরাতন অনেক ধর্মীয় গোড়ামি এখনও ধরে আছেন, তাদেরকে কীভাবে বোঝাবো? এটা বেশ কঠিন একটা কাজ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে লেগে থাকলে ধীরে 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 একটা সময় আলহামদুলিল্লাহ দাদা তাদেরকে বুঝদান করেন। এক তো তাদের জন্য দোয়া করা উচিত, দ্বিতীয়ত বোঝানোটা কন্টিনিউ করা উচিত, ধীরে ধীরে করা উচিত এবং আশপাশে অন্যান্যদের দ্বারা তাদেরকে প্রভাবিত করা উচিত। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাদের সংশোধন হবে আশা করা যায়। যদি না হয় অন্তত আপনি সওয়াব আল্লাহর কাছে পেলেন আপনার প্রচেষ্টা দ্বারা। কেউ মরে গেলে অপরজন আপনজনরা মাছ খেতে পারবেন, এটা কতটুকু সত্য? নিশ্চয় কি এটা কুসংস্কার, এর সাথে ইসলামী শরীয়ার কোনো সম্পর্ক নেই, নিশ্চয় কি ভিত্তিহীন একটি উক্তি এবং মন্তব্য। মোহাম্মদ রমজান আলী সজীব আপনি লিখেছেন, কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে আটকে রাখে এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি শরিয়াভিত্তিক রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন। আমাদের দেশে প্রচলিত কবিরাজ বলতে যাদেরকে বোঝানো হয় তাদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যেগুলো তার ইমানকে হরণ করে দিতে পারে, তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। সেখানে আপনার আবার কালো জাদুর বিপরীতে কালো জাদু করা হয় বা এরকম অনেক কাজ করা হয় যেগুলো কুসংস্কারের জন্য বিশ্বাস এবং শয়তানের আশ্রয় নক্ষত্রে নেওয়া হয়, এগুলো ইমান চলে যাওয়ার মতো বিষয় পর্যন্ত হতে পারে। আমাদের দেশে এটা একটা বড় ধরনের সমস্যা। আপনি শহরে বন্দরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে কামরূপ কামাক্কা থেকে এটা প্রশিক্ষণপ্রাপ্ত এটা সেটা বিভিন্ন জাদুকর ম্যাজিশিয়ান তুলনা জাদুকর আপনার যেটাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলা হয় তাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, বিশেষ করে অনলাইনে ফেসবুকেও কমেন্টে দেখা যায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এদের হাত। তো এদের আশ্রয় নেওয়া বা এদের সাহায্য নেওয়া এটা সুস্পষ্টভাবে আপনার গুনাহের কথা এবং কুফুরি কথা, যার কারণে এখান থেকে বেঁচে থাকতে হবে। তবে হ্যাঁ, শরিয়া ভিত্তিক যে ঝাড়ফুঁক আছে কোনো হাদিসের আলোকে সেটি করা যেতে পারে এবং আলহামদুলিল্লাহ সেটা আজকাল অনেকে শুরু করেছেন, সেটা করা যেতে পারে। আপনি রাকিব আপনি লিখেছেন, আমি যদি বিদেশে লোক পাঠিয়ে 50-60 হাজার টাকা লাভ করি তাহলে সেটা হারাম না হালাল? আপনি যদি এজেন্সি হিসাবে কাজ করেন এবং মাঝখানে কোনো অনৈতিকতার আশ্রয় না নেন, মিথ্যার আশ্রয় না নেন, প্রতারণার আশ্রয় না নেন, তাহলে এটা জায়েজ আছে। আপনি একটা এজেন্সি হিসাবে কাউকে চুক্তি করলেন যে আপনাকে আমি অমুক দেশে পাঠিয়ে দিব, বিনিময় আমি এত পাবো, সেক্ষেত্রে আপনি তার প্রসেসিং করে প্রসেসিং ফি হিসেবে আপনি লাভ নিলেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু দুঃখজনক হলো যে এই সেক্টরে যারা কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা প্রতারণার আশ্রয় নেন। বেতন যদি তার 100 রিয়াল হয় তাহলে বলা হয় 500 রিয়াল, 1000 রিয়াল হলে বলা হয় 1500 রিয়াল, 2000 রিয়াল, এরকম নানাভাবে মিথ্যার আশ্রয় নেওয়া হয়, প্রতারণা করা হয়। তো এরকম কাজগুলো যদি না থাকে বেসিক্যালি এটা কোনো হারাম কাজ নয়। এরপরে শিহাব খারাপ লিখেছেন, কাবা শরীফের সামনে ছবি তোলা নিয়ে আপনার মতামত আশা করছি,
দেখুন সেটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য নিজের হাতে ছবি তুললো কাবার, মহব্বতের কাবার প্রতি মহব্বত এবং ভালোবাসার জায়গা থেকে যায়, কিন্তু সেখানে গিয়ে তো অপ করতে করতে সেলফি তোলা, নিজের ছবি রাখা, বিশেষ করে সেটা অন্যদের মাধ্যমে শেয়ার করা, সেটা দিয়ে লাইক কমেন্ট কামাই করার চেষ্টা করা, এগুলো অবশ্যই গর্হিত কাজ এবং অবশ্যই এগুলো ইবাদতের যে উপকারিতা সেটাকে নষ্ট করে দেয়, সওয়াবকে নষ্ট করে দেয়, এটা রিয়া এবং লৌকিকতার মধ্যে পড়ে, যার কারণে এই প্রবণতা থেকে আমাদের সরে আসা উচিত। আজকাল এটি ব্যাধির আকার ধারণ করেছে, ঘরে ঘরে জনে জয় আমরা দেখি যে এই সমস্যাটা আজকাল দেখা যাচ্ছে। আল্লাহ তা আমাদের সবাইকে হেফাজত করুন এবং এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মোহাম্মদুল্লাহ রিয়াদ আপনি লিখেছেন, আমি মধ্যপ্রাচ্য প্রবাসী, আমি একটা আবাসিক হোটেলে সুপারভাইজার হিসেবে কর্মরত আছি, কিন্তু দুঃখের বিষয় এখানে সিংহভাগ গ্রাহক আসে জেনা ও মদ্যপান করার জন্য। এমত অবস্থা আমার ইনকাম কি হালাল হবে? যদি আপনি জানেন যে সেখানে বেশিরভাগ মানুষই জেনা এবং মদপান করার জন্যই আসে, তাহলে সেখানে আপনার চাকরি করার কোনো প্রশ্নই উঠে না, কারণ প্রত্যক্ষভাবে আপনি তাদের মদতকারী সহযোগী হিসাবে নিজেকে সেখানে স্থির করে ফেলেছেন। একজন ইমানদার হিসাবে আপনার কর্তব্য হবে এই চাকরির বিকল্প হালাল কোনো চাকরির পথ খুঁজে বের করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সহজ কোনো আমাদের জন্য বিষয়টাকে। মোহাম্মদ আলী শেখ আপনি লিখেছেন, আমরা অনেক ছোট ভাই বোনদের দুষ্টামি করে বলে থাকি তাকে তোকে ছোটবেলায় কুড়িয়ে আনছিলাম, এসব বললে কি গুণা হবে? এটা তো মিথ্যা কথা, আমরা তো কুড়িয়ে আনিনি। আমরা রসিকতা করতে পারি, সেই রসিকতাটা যেন মিথ্যা কথা বলে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন, কিন্তু রসিকতা করে তিনি কখনো মিথ্যা বলতেন না। একজনকে বলছেন, হে দুই কানওয়ালা, দুই কানওয়ালা বলেছেন, তার তো দুইটা কানই ছিল, মিথ্যা তো বলেননি, কিন্তু এটা তার রসিকতা ছিল। তো যাই হোক, রসিকতা করে মিথ্যা কথা বলা জায়েজ নাই, আপনি তো তাকে কুড়িয়ে আনেননি, তাহলে সেটা বললে গুণা হবে। এমন কোনো কথা বের করুন যাতে বিনোদনও হবে কিন্তু মিথ্যাও হবে না। নাজনীন হাসনা আপনি লিখেছেন, স্ত্রীর অমতে স্বামী যদি স্ত্রীকে চাকরি করতে বলে সেক্ষেত্রে করণীয় কী? স্ত্রীর অমতে যদি স্বামী স্ত্রীকে চাকরি করতে বলেন, তো সেক্ষেত্রে পর্দার বিধান লঙ্ঘন হতে পারে, হারামে লিপ্ত হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর আনুগত্য করা তার জন্য আবশ্যক নয়, তিনি মুরব্বীদের মাধ্যমে এটাকে সুরাহা করার চেষ্টা করবেন। আর যদি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করতে না হয় তার এবং এটা তার সংসারের জন্য একান্ত প্রয়োজন হয়, তাহলে স্বামীর সেই নির্দেশটা তিনি মানতে পারেন। আর স্বামীর সহযোগিতাটা সীমিত সময়ের জন্য যদি করার প্রয়োজন হয় করলেন, কিন্তু আর অর্থের যে লিপসা আছে সেই জায়গা থেকে স্বামী যদি এটা করেন, প্রয়োজন ছাড়াও তিনি সম্পদ বৃদ্ধি করার জন্য এটি যদি করেন, তাহলে স্ত্রী সেটি মানতে বাধ্য নন, কারণ এটা স্বামীর কোনো যৌক্তিক বা ন্যায্য দাবি নয়। তবে এই সমস্ত বিষয়গুলোকে কোনো আলেমের সাথে যোগাযোগ করে ফ্যামিলি কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বামী স্ত্রী উভয় এসে পুরো বিষয়টাকে খোলাসা করে তারপরে উত্তর নিলে সেটা অনেক বেশি উপযুক্ত হবে ইনশাআল্লাহ। তার এরপরে শারমিন আখতার আপনি লিখেছেন, শুয়ে শুয়ে কীভাবে নামাজ পড়তে হয়? শুয়ে শুয়ে সালাত আদায় করা, এটা নিয়ম হলো যে কেবলার দিকে পা থাকবে, মাথা পূর্ব দিকে থাকবে এবং মাথা নিচে বালিশ বা অবশ্য কিছু থাকবে এবং তিনি ইশারায় সালাত আদায় করবেন। যেমন কথা কথা শুয়ে আছেন, তিনি দাঁড়ানো নিয়তে হাত বাঁধবেন এবং এরপর আল্লাহ আকবর বলে রুকু নিয়তে একটু মাথাটা ঝুঁকাবেন, এরপর সোজা করবেন রুকুতে ওঠা নিয়তে, সেজদা নিয়তে আর একটু ঝুঁকাবেন, সেটাকে সেজদা নিয়ত করবেন, সেজদা থেকে উঠে বসার নিয়তে মাথা উঠাবেন, আবার সেজদা যাবেন, আবার উঠে বসবেন, এরপর পুরো সোজাসুজি করবেন দাঁড়ানো নিয়তে, এভাবে তিনি সালাত আদায় করবেন। ফারহানা আক্তার পলি আপনি লিখেছেন, সালোয়ার পরে নামাজ পড়লে পায়ের উপর কিছু অংশ যেমন পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজ হবে কি না? দেখুন, সালোয়ার পরে যদি নামাজ পড়েন কোনো মেয়ে এবং পায়ের আপনার টাকনুর উপরে কোনো কিছু দেখা যায়, তাহলে তার সালাত হবে না। যদি পুরো সালাত জুড়ে যদি এটা খালি থাকে তার সালাত হবে না। আর পায়ের আঙ্গুল এটা ঢাকতে হবে কিনা, এটা নিয়ে ফোকায় আমাদের মত পার্থক্য আছে। গোড়ালির নিচ পর্যন্ত ঢাকতে হবে এতে কোনো সন্দেহ নেই, পাতা ঢাকতে হবে কিনা এটা নিয়ে অনেক স্কলারদের মধ্যে দ্বিমত আছে। অনেকেই বলেছেন যে এটি ঢাকতে হবে না, অনেকে বলেছেন ঢাকতে হবে। তো নিরাপদ হলো ঢাকা, কখনো যদি একটু সরে যায় তাতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।